সোমবারে কামরূপ মেট্রোর উপায়ুক্তর কার্যালয়ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পর্যালোচনা বৈঠক। বন বিভাগ, মীন বিভাগ আর শুল্ক বিভাগের শেহতীয়া কাম কাজ সন্দর্ভত পর্যালোচনা বৈঠক। বৈঠকত উপস্থিত বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কামরূপ মেট্রোর উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু, দিশপুরের বিধায়ক অতুল বরা, পশ্চিম গুয়াহাটির বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। বন বিভাগ, মীন বিভাগ আর শুল্ক বিভাগের শেহতীয়া কাম কাজ পৃথকে পৃথকে পর্যালোচনা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর। পরবর্তী পর্যায়ত প্রতিখন জেলাত গৈ জেলা উপায়ুক্তর লগত বৈঠকত বহিব মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবার আমি এটা সিদ্ধান্ত লৈছো যে প্রতিটা ডিস্ট্রিক্ট যেনেকুৱা আমি আগতেও গৈছো এতিয়াও যাওঁ, আমি কামরূপ মেট্রো বা কামরূপ রুরেলতো এনেকুৱা আমি নিজে গৈ তেওঁলোকৰ লগতে রিভিউটো কৰি আৰু আমাৰ এমএলএ এমপি মহোদয় সকলকো আমি মাতি আনি যাতে প্রবলেম বিলাক একেবারে মুখামুখি আমি জানিব পাৰো আৰু সলভ কৰিব পাৰো। এই দিনত আমি কব পাৰো আপোনালোকক যে যোৱাবার যিটো আমাৰ মার্চ এপ্রিলত যিটো রেভিনিউ আহিছিল কামরূপ ডিস্ট্রিক্ট বা কামরূপ মেট্রোর, আজির দিনত 60% মার্চ এপ্রিলত আমার এনহেন্স হয়েছে, বাড়িছে 69 crores এতিয়ালৈকে আমি মার্চ এপ্রিল আমি হেৰি পাইছো, এপ্রিল মে পাইছো, মার্চ নহয় এপ্রিল মে, তো 60% 69 crores এতিয়ালৈকে আমার রেভিনিউ আর্ন হয়েছে। আমার এক্সাইজের লগতে এটাই কথা যে আমার সুলাইটো বন্ধ হব লাগে, এই কারণে আমি রিভিউ যত যত আমি লেখনা পাইছো এইবিলাক যাতে আমি ভালকেই করব পাৰো তার কারণে এটা ভালকেই রিভিউ হয়েছে। বিগত দুটা মাহত শুল্ক বিভাগে পূর্বর তুলনাত 60% অধিক রাজ্য সংগ্রহ করেছে। সমান্তরালভাবে ভূমি বেদখলের সন্দর্ভতো কঠোর হব বন বিভাগ। আমসাংৰ লগতে মাটি সংক্রান্তীয় সকলো বিষয়ত আলোচনা বনমন্ত্রীর। হাতি মানুষের সংঘাত সন্দর্ভতো আলোচনা উক্ত বৈঠকত। করিডরত মোতায়েন করিব গার্ড, যিয়ে হাতি উলাই অহার খবর আগতীয়াকৈ দিব রাইজক। মানুষে ঘর বান্ধি ললে আমার ফরেস্ট অফিসিয়ালে ভাবিব যে এইটা তো আমার মাটি নয়, রেভিনিউয়ে ভাবিব যে এইটো ফরেস্ট এরিয়ার ভিতরত আছে, তেওঁলোকে কাম করবলৈ যে অসুবিধা আছে এইবিলাক যাতে আমি এটা স্ট্রিমলাইন করব পাৰো তার কারণে আমি রেভিনিউর ফালের পর আমার ডেপুটি কমিশনার আমার বিভাগের ফালের পর গোটেখিনি আমি এটা ধুনিয়াকে আলোচনা করি এমএলএ সকল আছে যে আমি আগামী দিনত যাতে স্ট্রিমলাইন করি আমার ইয়ার যেটো এভিকশন প্রসেস বা আমার যেটো এনক্লোজমেন্ট আছে এটু যাতে আমি টোটালি স্টপ করব পাৰো, এভিকশন প্রসেস আরম্ভ করি যাতে আমি আমার মাটিখিনি মুক্ত করব পাৰো। ভিডিও জার্নেলিস্ট উৎপল রানার সহযোগত পুলক মহন্তর প্রতিবেদন, ঈশান নিউজ।